ভিসা ছাড়াই উমরার সুযোগ এবং সৌদি আরবে আসতে পারবেন বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভিসা না নিয়ে সৌদি আরবে আপনি চার দিন থাকতে পারবেন আসসালামু আলাইকুম আহমাতি মদিনা আল মনোর থেকে সাথে রয়েছে আমি ব্রেকিং নিউজ সুখবর ভিসা ছাড়াই উমরার সুযোগ এবং সৌদি আরবে আসতে পারবেন বাংলাদেশি নাগরিকরা করতে পারবেন উমরা এই সুবিধা পেতে সৌদি আরবে যেতে যে কোনো এয়ারলাইন্সের ট্রানজিটের মাধ্যমে সৌদি আরবে আসতে পারবেন এবং আপনি থাকতে পারবেন ছিয়ানব্বই ঘন্টা সৌদি এয়ারলাইন্স বা সৌদি আরবের নিজস্ব যে এয়ারলাইন্স রয়েছে সেই এয়ারলাইন্সের মাধ্যমে আপনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে আপনি ট্রানজিটের মাধ্যমে কোনো রকম ভিসা ছাড়াই সৌদি আরবে চার দিন থাকতে পারবেন এবং উমরা হজ পালন করতে পারবেন তিন অক্টোবর সৌদি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুলাইলান সৌদি আরবে সাতাইশ লাখের বেশি বাংলাদেশী প্রবাসী রয়েছে যাদের মধ্যে শ্রমিক ব্যবসায়ী মুসলিম উম্মা পবিত্র ভূমিতে প্রতিবছর লাখ লাখ মানুষ হজ এবং উমরা করতে সৌদি আরবে আসেন তবে ভিসা জটিলতার কারণে হজ উমরা পালনের পূরণ হয় না অনেকেরই অনেকেই কিন্তু অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে থাকে এই জন্য অনেকের আশা মনের আশায় মক্কামুদ্দিন আশা হজ উমরা কিন্তু হয় না সেইটা কিন্তু এখন থেকে ক্যান্সেল চাইলে আপনি কোনোরকম ভিসা ছাড়া চলে আসতে পারেন সৌদি আরবে ধন্যবাদ জানাই সৌদি সরকারকে তিনি এত সুন্দর একটি সুযোগ আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে করে দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল কর্মরত ব্যক্তিবর্গকে এবং সকল প্রবাসীর তরফ থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত মদিনা আল মনোয়ারা থেকে আমি মাহমুদ মামুন সবাইকে আন্তরিক মুবারকবাদ